আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দেখতে দেখতে আমরা মাহে রমজানের একদম শেষের দিকে চলে এসেছি। এই মাসে আমাদের সকলেরই উদ্দেশ্য থাকে আল্লাহর কাছ থেকে বেশি বেশি অনুগ্রহ সংগ্রহ করার। বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমরা মানুষের বিভিন্ন সামাজিক কাজগুলোকে দেখে থাকি। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই কাজগুলো করে থাকেন। আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন উদ্যোগ গ্রহণ করলাম। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, এবার তাহলে আসল কথায় আসি। আজকে শুধু আমাদের জন্য ইফতারির আয়োজন করা হচ্ছে না, আমাদের সাথে আরও কিছু লোকের জন্য ইফতারির আয়োজন করা হচ্ছে। পরিকল্পনাটা আমি আর আপনাদের ভাইয়া রোজার একদম শুরুর দিকেই করেছিলাম, কিন্তু ওর যেহেতু অফিস ছিল আর আমি বাসায় সারা দিন একা থাকি, যে কারণে সব কিছু মিলায়ে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে করে কি করব। তো যাই হোক, গতকাল ওর অফিসের ছুটি, এ কারণে আর কি সাহস করে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। তাই আমরা দুপুরবেলা থেকেই দুজন মিলে সব কাজ গুছিয়ে নিয়ে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করছি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। এর আগে কখনো এরকম কোনো কাজ করা হয়নি, এইবারই প্রথম এমন কিছু চিন্তা করা। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমরা এই জিনিসগুলোকে ধীরে ধীরে করে বাড়াতে পারি, প্রত্যেক বছরে এটা করতে পারি। আর আল্লাহ যেন সবাইকে এরকম মন মানসিকতা দেয় যাতে সবাই এরকম কিছু করতে পারে। অনেকেই ভাবতে পারেন যে মানুষের জন্য কিছু করছে, সেটা কেন ভিডিও করে দেখাচ্ছে? আসলে বিষয়টা ওইরকম না। যদি একটু পজিটিভলি ভাবি, আসলে আমরা দুইজনও কিন্তু অনলাইন থেকেই আসলে এই ধারণাটা পেয়েছি, বা আমাদের নিজেদের কাছেও খুব ভালো লেগেছিল যে এমন কিছু আসলে করা যায়, বা আগ্রহটা এসেছিল। তো ওইটা থেকে দেখেই আমরা দুইজন অনুপ্রাণিত হয়েছি এবং এই বিষয়ে কিছু করতে সাহস পেয়েছি। তাই আমি ভাবলাম যে আমিও একটু ভিডিও করে দেখাই, তাহলে পরে হয়তো বা অনেকেরই আগ্রহ আসবে এই বিষয়টার প্রতি। অনলাইনটাকে আমরা সবসময় খারাপভাবেই দেখি, এ কারণে সব কিছুই আসলে নেগেটিভভাবে নেয়ার চেষ্টা করি বা করে থাকি। যাই হোক, এখানে যদি আমরা পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু পজিটিভ অনেক কিছুই আমরা খুঁজে পেতে পারি। আমার রান্নাবাড়া করা হয়ে গেছে, এখন সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর এই প্যাকেটগুলা, যেগুলো আমার হাজবেন্ড খুব সুন্দর করে ধুয়ে উপর করে রেখে দিয়েছে, কারণ তার ধারণা এর মধ্যে ময়লা থাকতে পারে, এ কারণে এগুলাকে ধুয়ে মুছে তারপর এখন খাবারগুলা সুন্দর করে প্যাকেট করা হচ্ছে। আর এটাকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে, যাতে খাবারটা গরমে নষ্ট না হয়ে যায়, যেহেতু অনেক গরম। দুপুর 3:30টার মধ্যেই আমার রান্নাবাড়া প্যাকেট করা সব কিছু রেডি হয়ে গিয়েছিল। আর আমরা দুইজন পরিকল্পনা করেছিলাম যে ইফতারের 1 ঘন্টা আগে আমরা গিয়ে খাবারগুলো দিয়ে আসব। তো প্রত্যেকটা খাবার রেডি করার পরে ফ্যানের নিচে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই যে সাজিয়ে রাখার পরে খুব সুন্দর দেখা যাচ্ছিল, তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেই আর কি। এইবার রোজাতে একবারও আমের শরবত খাওয়া হয় নাই, তাই বাজার থেকে আসার সময় আম নিয়ে আসছিলাম, সেটারই শরবত বানানোর প্রস্তুতি চলছে। আমাদের বাসায় যাবতীয় শরবত বানানো যা কিছু সব কিছুই আমার হাজবেন্ড খুব ভালো করতে পারে এবং সেই করে। আর এই শরবতটা খুবই সিম্পলভাবে বানানো হয়েছে। তো শরবতটা বানানোর পর সেটা ফ্রিজের মধ্যে আমরা ঢুকাই রাখছি, তারপরে আমরা প্যাকেট করে দেন আমরা বাসা থেকে বের হয়েছি খাবারগুলো দেওয়ার জন্য। আর একটা বিষয়, আমাদের দুইজনের ফিতরা হিসেবে যে টাকাটা আসছিল সেটা নাকি টাকা হিসেবে দিতে হয় না, সেটা দিয়ে খাবার কিনে দিতে হয়। তো এখানে আমরা কিছু খাবার কিনেছিলাম, সেটা আমরা কোনো অসহায় লোক যাকে আর কি মনে হবে যে সে পাওয়ার উপযোগী, তাকে এটা দিয়ে দিব। তো আমরা দুইটা ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছি এখন বাসা থেকে। ইফতারের প্রায় ঘন্টাখানেক আগে আমরা বের হয়েছিলাম, আমরা গিয়েছিলাম বসুন্ধরার গেটে। আর আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন একদমই রোদ ছিল না, খুব সুন্দর বাতাস ছিল, বেশ ভালোই লাগতেছিল রিক্সায় যাওয়ার সময় আর কি। আমরা ওইখানে যাওয়ার পরে খুব দ্রুতই আমাদের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে পারছিলাম, তেমন একটা দেরি হয় নাই বা সময় লাগে নাই। আর আমাদের ইফতারির জন্য আজকে ছিল খিচুড়ি, মুরগির মাংস, সালাদ আর প্রচুর ঠান্ডা পানি, শরবত, ট্যাং, এসব জিনিসই আর কি। আমরা ঠান্ডা পানির বোতলগুলাই বেশি নিয়ে বসি, আর এই যে আমের শরবত, যেটা খেতে অনেক বেশি মজার হয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।